4 বছরের ছেলেকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার তরুণী। ব্যস্ততার কারণে পরিবারের কারো পক্ষে 4 বছরের শিশুটির খেয়াল রাখা সম্ভব ছিল না, তাই সেই শিশুটির জন্য রাখা হয়েছিল এক বেবিসিটারকে। কিন্তু কল্পনাও করা যায়নি কত বড় বিপদে পড়তে হয়েছে নিষ্পাপ শিশুটি। তাকে যৌনক্রিয়ায় অংশ নিতে জোর করার অভিযোগে শেষমেশ গ্রেপ্তার হল 18 বছরের ওই বেবি সিটার। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের সূত্রে জানা গেছে, মেরি ম্যাডেলিন নামের ওই তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই তরুণীর বিকৃত কার্যকলাপের ফাঁসের কাজটি করেছে ওই নির্যাতিত শিশুই। সে তার মাকে সব কথা জানালে তিনি পুলিশের দ্বারস্থ হন। শিশুটির বক্তব্য থেকে পরিষ্কার, ওই বেবিসিটার তাকে যৌনক্রিয়া করতে জোর করে। ওই শিশু ও তরুণীর উপর পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষায় তরুণ স্তনে শিশুটির ডিএনএ পাওয়া গিয়েছে। ওই তরুণীর যৌনাঙ্গে থেকেও ডিএনএ উদ্ধার করা হয়েছে, তবে সেটি ওই শিশুরই কিনা তা এখনও স্পষ্ট নয়। তরুণী পুলিশের কাছে প্রাথমিকভাবে সব অপরাধ অস্বীকার করলেও পরীক্ষার ফল প্রকাশের পরে সবটাই স্পষ্ট হয়ে যায় পুলিশের কাছে। এরপরে তাকে গ্রেপ্তার করা হয়। আপাতত $75,000 বিনিময়ে তাকে জামিন দেওয়া হয়েছে।